নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে হয়েছে আলোচনা সভা। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকি, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সহ আরও অনেকেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।